হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন আমি উল্টাপাল্টা টোকেন নিয়ে কাজ করি না। উল্টাপাল্টা টোকেন নিয়ে কাজ করলে যা হয়, টোকেনগুলো রিসিভ করার পরে ওইগুলো এক্সচেঞ্জ করতে অনেক ঝামেলা হয়, অনেক সময় এক্সচেঞ্জও করা যায় না, প্লাস তাদের ভ্যালু দেখে অনেক বেশি, বাট সেল করতে গেলে তাদের কোনো রেটই পাওয়া যায় না। সেই জন্য আমি উল্টাপাল্টা টোকেন নিয়ে কাজ করি না। তো আজকে আপনাদের সাথে দুইটা এয়ারড্রপ শেয়ার করব। অ্যাকচুয়ালি এই দুইটাকে এয়ারড্রপ বলা যায় না, কারণ এখানে আপনার নিজের কাজ করে আর্নিং করতে হবে। এটা যেহেতু টেলিগ্রামে, সেই জন্য আপনাদের কাছে এয়ারড্রপ বলতেছি। এখানে জাস্ট অ্যাড দেখবেন আর আর্নিং করবেন। আজকের এই ভিডিও থেকে আপনি বিটকয়েন আর ইথেরিয়াম আর্নিং করবেন। এখান থেকে আপনি প্রচুর পরিমাণ আর্নিং করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা সবারই অনেক ভালো লাগবে। সো ভিডিওটা স্টার্ট করার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। লিঙ্ক দুইটা ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন, সেখান থেকে সরাসরি এখানে চলে আসবেন। তো এটা হচ্ছে বিটকয়েনের এয়ারড্রপ। এখান থেকে আপনি বিটকয়েন আর্নিং করতে পারবেন। এখানে তেমন কোনো কাজ নেই, এখানে অ্যাডও দেখা লাগবে না, শুধুমাত্র ক্লিক করবেন ভিউ অ্যাডে, তাহলে অটোমেটিক এখানে আর্নিং হয়ে যাবে। এখানে আমি 818.87 পেলাম। এখানে কাজ করা খুবই সিম্পল। এখানে একটু পরে পরে জাস্ট অ্যাডে ক্লিক করবেন, ভিউ অ্যাডে, তাহলে আপনি 87 ফ্রি পাবেন। এরপর আমি যদি এখানে অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে আপনারা এখানে আমার ব্যালেন্সটা দেখেন 0.00013714 BTC। সো এখানে কোনো কাজ নেই, শুধুমাত্র ভিউ এডে ক্লিক করবেন। এই যে আবার দেখেন 893.87 পেলাম। তো এইভাবে জাস্ট ক্লিক করবেন 20 সেকেন্ড পর পর, তাহলে আপনি এখানে 87 ফ্রি পাবেন। এরপর এখানে অ্যাকাউন্টে ক্লিক করেন। এখানে অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রথমে আপনাদের অ্যাকাউন্টটা সেট করতে হবে। প্রথমে এখানে আপনার ওয়ালেটটা দিবেন, এর জন্য ওয়ালেটে ক্লিক করেন। যে ওয়ালেটে আপনি অ্যামাউন্টটা নিতে চান সেই ওয়ালেটটা দিবেন। এখানে ওয়ালেটে ক্লিক করার পরে আপনার ওয়ালেটটা কপি করে নিয়ে আসবেন। চলে গেলাম কয়েনবেসে। এখান থেকে যে কোনো বিটিসি অ্যাকাউন্ট দিবেন। তো আমি কপি করে নিচ্ছি। চলে গেলাম টেলিগ্রামে। এরপর এটা এখানে পেস্ট করে দেন। তো অ্যাকাউন্ট সেট হয়ে গেল। এরপর ইমেলটা দিয়ে দিবেন। আবার অ্যাকাউন্টে ক্লিক করেন, আর এখানে ইমেলে ক্লিক করেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপরে সেন্ড দিয়ে দিবেন। ইমেলটা সেট হয়ে গেল। এরপর আবার অ্যাকাউন্টে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো অ্যাকাউন্ট সেট হয়ে গেলে এখন আপনি রেফার করে আর্নিং করতে পারবেন। তো এখন রেফারে ক্লিক করেন। রেফারে ক্লিক করলে এখানে আপনি দেখেন রেফার কমিশন পাবেন 20%। সো রেফারে অনেক ভালো কমিশন আছে। এখন আপনার অ্যামাউন্ট উইথড্র করতে গেলে এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর এখানে উইথড্র দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন মিনিমাম উইথড্রয়াল 0.005। আমাদের যখন এই ব্যালেন্সটা হয়ে যাবে তখন আমরা উইথড্র করতে পারবো। এখান থেকে উইথড্র করতে হলে আপনাকে 10 জন রেফার করতে হবে, প্লাস এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে 0.005, এটা আর্নিং করতে হবে, তাহলে আপনি উইথড্র করতে পারবেন। 10টা রেফার করার জন্যে আপনার অ্যাপ ক্লোনার ইউজ করতে পারেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন চলে গেলাম আমাদের দ্বিতীয়টা ইথেরিয়াম আর্নিং। সেই লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই হচ্ছে ইথেরিয়ামের ইটিএস সার্ফ। এখানে আগের মতো করে সার্ফ এডে ক্লিক করেন। করার পর একটা কোড দেখতে পাবেন। এই যে এখানে কালো কোডে আছে 8802। এখানে যে কোডটা দেখতে পাবেন নিচের দিকে দেখেন 8802 কোথায় আছে সেটা বের করবেন আর ক্লিক করবেন। এই যে এখানে দেখেন 479 ইথার পেলাম আমি। উপরে যে সংখ্যাটা থাকবে সেটা টাইপ করবেন, তাহলেই হবে। এখানে এইটুকুই কাজ। আর আগের মতো করে অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট সেট করে নেবেন। আমার অলরেডি সেট করা আছে। और एखान थेके जोदि आपनि उइथड्र करते जान ताहले उइथड्रते क्लिक करें और एखाने कोनो रेफार लागबे ना, एखाने आपनार उइथड्रल अ্যামাউন্ট হলেই एखान थेके उइथड्र करे निते पारबेन। আপনি যখন উইথড্রতে ক্লিক করবেন তখন সাথে সাথে পেমেন্ট করে দিবে। এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে। তো যাদের রেফার করতে ঝামেলা অথবা অ্যাপ ক্লোনার সম্পর্কে জানেন না তারা ইথারে কাজ করেন, তাহলে এখান থেকে মোটামুটি আর্নিং করতে পারবেন। এরপরে রেফার করে আর্নিং করতে পারবেন। এইখানে রেফার কমিশন হচ্ছে 50%, অনেক বেশি। সো যত বেশি রেফার তত আর্নিং। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও। আবারও দেখা হচ্ছে আরও একটা চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।